দিনাজপুরে বিরামপুর উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম। আজ বুধবার সকাল 10 ঘটিকার সময় বিরামপুর উপজেলার রোজ গার্ডেন স্কুলে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের উদ্যোগে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে প্রায় 350টি শীতবস্ত্র বিতরণ করে। শীতার্থ মানুষের পাশে আমরা দিদৌ এই স্লোগান নিয়ে প্রায় 350 জন দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত ও হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমাণ কুমার সরকার, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, পাশগাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মামনু রশিদ, সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম মোর্শেদ মানিক ও আকরাম হোসেন। উক্ত সংগঠনটি বিভিন্ন মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির, রক্তের গ্রুপ নির্ণয়, ডোনার সরবরাহ সহ রোগী দিয়ে সাহায্য করে আসছে। এছাড়া সংগঠনটি রমজান মাসের সময় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ইফতার সরবরাহ, বাল্য বিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক বিরোধী কার্যক্রম ইত্যাদি গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল এই অঞ্চলে জেলা বাস্তবায়ন করা। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।